বৈরী আবহাওয়ায় গুড়িগুড়ি বৃষ্টির মাঝে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যান ২৪ দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা। সকাল ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস এফিন সহ প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। বর্ধিত ক্যাম্প চারের সিআইসি কার্যালয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা সহ জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন তারা। এ সময় আশ্রিত রোহিঙ্গাদের ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরা হয়। এরপর দেশি বিদেশি সেনা কর্মকর্তারা রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে আলাপ করেন। এতে ২৩ জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন। এ সময় আগত প্রতিনিধি দলকে তাদের সমস্যা ও সুপারিশ তুলে ধরেন। অন্যান্য বৌদ্ধ ধর্ম আছে, ইয়ার মোতালিক তারা সালাতাত নির্যাতন করেন। আর জলতেতে জলতি রিপার্টিশন করে দিবল লা বলে আরজ করা গিয়ে প্রায় ২০ মিনিট রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করে সেনা কর্মকর্তারা। এ সময় তৃতীয় কোনো দেশে নয়, স্বদেশে ফিরতে উদ্গ্রীব বলে সেনা কর্মকর্তাদের জানিয়েছে রোহিঙ্গারা। ইজ ইট পসিবল টু টেক অল রোহিঙ্গা ফ্রম বাংলাদেশ টু আদার কান্ট্রিজ? নেভার। সো দ্যাট ইজ দেন নট দ্য সলিউশন। সলিউশন ইজ ফর দ্য রিপাট্রিয়েশন টু মায়ানমার অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল উইথ সেফটি সিকিউরিটি অ্যান্ড ডিগনিটি। আর আদা আছে নিজের হোমল্যান্ড মাদারল্যান্ডের মাঝে জলদি তো জলদি যাবে বলে আর আদা আছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউএস আর্মি প্যাসিফিকের যৌথ আয়োজনে সকাল ৮:৩০টায় কক্সবাজারের ইনানির একটি অভিজাত হোটেলে শুরু হয় ৪৬তম ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনার। এতে অংশ নিয়েছে কয়েকটি দেশের সেনা প্রধান সহ ২৪ দেশের উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা। বাংলাদেশে তৃতীয়বারের মতো এই আয়োজন হচ্ছে। গত ৫ বছরের বেশি সময় ধরে বিভিন্ন দেশের সরকার প্রধান সহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে গেছেন, কিন্তু এখনও পর্যন্ত প্রত্যাবাসন নিয়ে কোনো অগ্রগতি নেই। তাই রোহিঙ্গারা আর পরদেশে থাকতে চায় না, তাই এবার সহযোগিতা চাইলেন ২৪ দেশে সেনা কর্মকর্তাদের কাছে। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ।